নমস্কার অপরিচিতা দ্য দা ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আন্ডল ওয়ানকে ফলো করতে পারেন মুক্তি প্রতিভা কুসু মেয়ের উপযুক্ত পাত্র সন্ধান করে করে অনাদিবাবুর স্ত্রী প্রায় পাগল হয়ে উঠেছিলেন এত দিনে তার অবসান হল মেয়ে তার সুন্দরী শিক্ষিতা গায়িকা গুণের অন্তনি আর সবচেয়ে বড়ো গুণ বড় লোক বাপের একমাত্র সন্তান সে এমন মেয়েরও কি পাত্রের অভাব হয় কিন্তু হয়েছিল মেয়ে না হলেও মায়ের বিচারে বাংলাদেশে পাত্রের বড়ই আকার লেগেছিল অবশেষে ভাবনা তার ঘুচল অবশ্যই বিয়েতে সবিতার যে সম্মতি ছিল না তা তার মুখ দেখলেই বোঝা যেত কিন্তু ওর কি বুদ্ধি আছে যে হেমলতার মতো একজন বিচক্ষণ মহিলা তার উপর এক দিলো গুরুত্ব আরোপ করবে আসলে যেমন বাপের মেয়ে তেমন তো হবে স্বামীর বুদ্ধির উপর চিরদিনী হেমলতা দেবীর দারুণ অবজ্ঞা অথচ একটা মাত্র সন্তান সেটাও ঠিক তারই প্রতিমূর্তি যাক বাপে মেয়েতে মিলে শেষ পর্যন্ত যে কোনো কেলেঙ্কারি না করে ভালোই ভালোই রাজি হলো এই যথেষ্ট এখন দু হাত এক করতে পারলেই শান্তি চারটে বাঁচতে না বাঁচতে তিনি মেয়েকে তারা দিলেন যা যা এক্ষুনি প্রস্তুত হয়ে নে গিয়ে প্রতাপে এসে বসে থাকবে নাকি সবিতার সমস্ত মুখে একটা দারুণ অনিচ্ছা ও অসন্তোষের চেহারা ফুটে উঠল কিন্তু মায়ের উপর কথা বলা তার অভ্যেস নেই এক মুহূর্ত চুপ করে থেকে সুইচ টেপা কলের মতো সে বই রেখে তোয়ালে নিয়ে ঢুকলো এসে বাথরুমে বাথরুমে সে তো স্বাধীন দরজা বন্ধ করে চুপ করে বসে রইল দেয়াল ঘেসে এই প্রতাপকে নিয়ে ঠিক কজন হলো মনে মনে সে হিসেব করল মনে পড়ল প্রথমবারের কথা তখন কিন্তু তার ভালোই লেগেছিল সবে ষোলোই পা দিয়েছে বাইশ বছর বয়সের সুন্দর সুবেশ ছিপছিপে যুবক সুধীরকে সে সরল অন্তকরণেই ভালোবেসেছিল ভাবতে এখনও ভালো লাগে কিন্তু শেষ পর্যন্ত মার পছন্দ হলো না স্পষ্ট মনে আছে মার শিক্ষা মতো প্রত্যাখ্যান করতে গিয়ে তার চোখ জলে ভরে গিয়েছিল কথা বলতে বলতে গলা ভেঙে গিয়েছিল তবু সে মার ইচ্ছের বাইরে পা বাড়াতে পারেনি জোর করে বলতে পারেনি নিজের কথা আর তার ঠিক ছ মাস পরেই অবনিপালিত আর নলিনাক্ষ রুদ্র একসঙ্গে দুজনেই মার চোখে সমান প্রতিযোগী অবনীপালিতের বাপের টাকার খ্যাতি বহুদূর বিস্তৃত আর নলিনাক্ষ স্বয়ং আইসিএস শেষ পর্যন্ত অবিসি খসল দুজনেই কেননা দু নৌকই পা রাখা আর খাটল না কিন্তু চিহ্ন রইল অনেক শরীরে মনে আর দামি দামি উপহারে উপহার ওই শেষ পর্যন্ত মার শান্তনা হল এরপরে সেই চির লম্পট পান না সেন উফ সবিতা শিহরিত হয়ে উঠলো সেই লোকটার কথা ভেবে মন থেকে মুছে ফেলতে চাইল সে সব কথা তারপর ঝর্ণা খুলে দাঁড়ালো নিচে সমস্ত শরীর বেয়ে নামলো শান্তি ধারা টাকা 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 হেমলতা দেবী আর যথেষ্ট মনে হয় না কিছুতেই কিছুতেই তার সুখ নেই শান্তি নেই তৃপ্তি নেই অবশেষে এই প্রতা অনেকবার তিনি বর্ষিতে মেয়েকে গেঁথের টোপ ফেলেছেন কিন্তু টোপ যতই শাঁসালো হোক না কেন ঠুকরেছে সব চুনোপুটি অন্তত তার তাই ধারণা কিন্তু এই প্রতাপ কে হিসেব করবে সে কত টাকার মালিক দুষ্টু লোকে রটায় বটে ওটা অমানুষ অমানুষ আবার কি টাকায় পুরুষ মানুষের মনুষত্ব টাকায় স্ত্রী লোকের সুখ শান্তি হ্যাঁ বলবার মতো বটে তার জামাই কে না চেনে প্রতাপ সিংহের বাপ অমর সিংহ আর তার বাপ দীনদয়াল সিংহকে কে কবে তল পেয়েছে তাদের তিন পুরুষের টাকা হেমলতার এতদিনের প্রতীক্ষার সত্যি সফল হলো অনাদিবাবু চোখে চশমা এঁটে ভাবতে বসলেন এটা ঠিক হলো কিনা এই বিয়েতে সবিতার সম্মতি আছে কিনা জিজ্ঞেস করতে হবে হ্যাঁ জিজ্ঞেস তো করাই উচিত বিয়ে হচ্ছে তার ইচ্ছা অনিচ্ছা তো তারই হেমলতার কী সব তিনি একবার চারদিকে তাকালেন কে জানে হেমলতা আবার মনের কথাও শুনে ফেলেন স্নান করে বেরিয়ে এলো সবিতা মন তার শান্ত হয়েছে এতক্ষণ বসে বসে সে চিন্তা করে দেখেছে সুখ দুঃখ বলে সংসারে কিছুই নেই সমস্ত মেনে নেওয়া না নেওয়ার প্রশ্ন প্রতাপকে তার ভালো মনে হয় না ব্যস্ত নাই বা হলো ভালো তাতে তার কি এসে যায় বিয়ের পর মুঠো মুঠো টাকা সে মাকে এনে দেবে ব্যস্ত সুখ কি সে কী রকম আর দুঃখটাই বা কিসের যত সব মনের বিকার মৃদু হেসে সে লম্বা চুল মেলে দিয়ে অত্যন্ত প্রশান্ত চিত্তে অনাদিবাবুর ঘরে এসে দাঁড়াতেই হেমলতা ব্যস্ত হয়ে উঠলে এখনো হয়নি তোর কি আশ্চর্য প্রায় পনেরো মিনিট ধরে প্রতাপ এসে বসে আছে সবিতার মন এতক্ষণের চেষ্টাকৃত সংযমের বাঁধ ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল কিন্তু হেমলতার চোখের দিকে তাকিয়ে বাঘের ভয়ে ভীরু হরিণের চকিত গতিতে সে ফিরে এলো প্রস্তুত হতে প্রতাপ একেবারেই স্বাধীন মা বাপের বালায় তার অনেকদিন আগেই চুকেছিল এক পিসি বেঁচেছিলেন না আপদ হয়ে তিনিও প্রায় মাস ছয়েক যাবৎ গত হয়েছেন এটাও হেমলতার একটা আকর্ষণ তিনি পছন্দ করেন না মেয়ের স্বাধীনতায় অন্য কোনো গুরুজন অন্তরায় থাকে বিবাহের যা কিছু সমস্ত প্রতাপকে একাই করতে হবে সবিতাকে বলে দিয়েছিল কি কি তার জন্য কিনতে হবে তার একটা লিস্টই করে রাখ কথাটা হেমলতার অগোচর ছিল কাজেই গাড়িতে উঠেই দেখা গেল সবিতা সেটা করেনি আর প্রতাপের এত তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসবার কারণই ছিল এটা একটু বিরক্ত হয়ে সে বলল তোমার দেখছি কিছুই মনে থাকে না স্মরণশক্তিটা বোধহয় দুর্বল হেমলতা আর অসাক্ষাতি সবিতা একটু আতটু স্বাধীন ইচ্ছায় কথা বলতে চেষ্টা করত অবশ্যই মায়ের প্রভাব সে সর্বদাই অনুভব করত তার ভীরু মনের মধ্যে আর তার নির্দেশও সে পালন করত যথাযথভাবে এবং এসব ক্ষেত্রে মনোরঞ্জনের নির্দেশটাই যে মুখ্য সেটাও সে জানত তবু মাঝে মাঝে মন তার শক্ত খুঁটি আলগা করবার প্রচেষ্টায় ছটপট করে উঠতো এবার প্রতাপ একটু রসিকতার চেষ্টা করে বলল তবে তো তোমার একটু চিকিৎসার দরকার আছে দেখছি বলা যায় না মনের রাখাটা যদি শেষে এই অভাগার উপরে এসে পড়ে চোখের চোখে তাকালো সে সবিতার মুখের দিকে সবিতার রসিকতাটা হয়তো হৃদয়ঙ্গম করতে পারল না অথবা ইচ্ছে করেই অন্যমনস্কতার ভান করে চুপ করে রইল প্রতাপ বলল চুপ করে রইলে যে কি হয়েছে সবিতা মুখ ফিরিয়ে পড়ল কি আবার হবে কে জানি তোমার মনের কথা জানবার সৌভাগ্য তো আমার হয়নি কোনো দিন অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে এলো সে চেষ্টা করল হাত ধরবার সবিতা তখনই সরে বসে বলল আচ্ছা প্রথা, কটা দিন এবার আছে অত অধীর হাওয়া কি ভালো অত্যন্ত অসহিষ্ণু ভাবে প্রতাপ বলল এ কথার কোনো মানে হয় না সবিতা এরকম নিয়ম মাফিক সাদধি থাকাও নেহাত হাস্যকর কথাটা ঠিক বিদ্রুপের মতো শোনালো সাদধি বলতে সাধারণত যা বোঝায় সবিতা তো সত্যিই তা নয় এ হাত কি আর কাউকেই সে ছুঁতে দেয়নি এই শরীরে কি তার অনেক লুকিয়ে নেই নাকি এই প্রণয় ভাষণই সে আর কারো মুখ থেকে শোনেনি অনেক অসংযম অনেক অন্যায় যা করা উচিত নয় তাও সে অনেক বার করেছে মায়ের প্রচ্ছন্ন অভিপ্রায় তবে প্রতাপের বেলাতেই কেন এই হাস্যকর বিতৃষ্ণা ভাবতে গেলে একমাত্র প্রতাপের এসব প্রাপ্য সে ফাঁকি দেয়নি সে লামপট করেনি সত্যি তার অনেক টাকা আছে সত্যি মা তাকে নির্বাচন করেছে বিয়ে তাদের সত্যি হবে কিন্তু তবু তবু কেন ভালো লাগে না কেন আর ভালো লাগে না এই অভিনয় সহসা হাসি মুখে সে নিজের হাত প্রতাপের হাতের উপর রেখে বলল না হলো কি আছে হাতের মধ্যে বলতে পারো তুমি বোঝ না না আশ্চর্য প্রতাপ একটু চুপ করে থেকে বলল আমার এক এক সময় কি মনে হয় জানো মনে হয় তোমার কোনো উত্তাপই নেই তুমি যেন কলের মানুষ কে চাবি টিপল আর অভ্যেস মতো চলতে লাগলে তুমি হয়তো সেটাই সত্যি তবে তবে কী চাও তুমি আমার কাছে প্রতাপ উত্তেজিত হয়ে তাকালো চোখে চোখে সবিতার ঠোঁট পর্যন্ত একটা জবাব ঠেলে উঠে আবার বুকের মধ্যে মিদিয়ে গেল মায়ের দু চোখ ফেসে উঠলো তার চোখে মনে হলো সে চোখ যেন এক্ষুনি ফেটে যাবে বৎসনার ভারী ভয়ে সংকোচে সে এতটুকু হয়ে গেল ভেবে পেল না প্রতাপের মন রাখার জন্য এরপর তার কি করা উচিত হু হু করে ছুটল গাড়ি প্রতাপ আর একটিও কথা বলল না তারপর নির্দিষ্ট জুয়েলারের দোকানে এসে গাড়ি থামতে এসে লাফিয়ে নেমে দুম করে বন্ধ করে দিল দরজাটা সঙ্গে সঙ্গে সবিতার বুকের মধ্যে ধক করে উঠল প্রতাপ কি রাগ করলো ষোলো থেকে তেইশ বছর বয়স পর্যন্ত কত গেল কত এলো সিনেমার ছায়ার মতো রিলে গাঁথা সব ছবি মনের মধ্যে তার কিলবিল করে ফুটে উঠল এক একটা সম্পর্ক কত কষ্ট করে সে গড়ে তুলেছে আর কত সহজে তারা ভেঙেছে প্রতাপ যদি এখন বিয়ে না করে তবে আবার ভাঙবে আবার ভাঙবে ভাবতে ছবি তার কান্না পেল না না সে আর কিচ্ছু চায় না চাই এর থেকে মুক্তি আর সে মুক্তির দুধ একমাত্র প্রতাপিত প্রতাপিত তাকে বিয়ে করে মুক্তি দেবে আর একমাত্র প্রতাপেরই এত টাকা আছে যা তার মায়ের আকাঙ্ক্ষাকেও ছাপিয়ে যায় ছল ছল করে উঠলো সবিতার চোখ বাধা দিল না সে মোটা মোটা ফোঁটায় গড়িয়ে পড়তে লাগলো দুই গাল বেয়ে হঠাৎ লজ্জিতভাবে চোখে রুমাল ঘুষে হাসবার চেষ্টা করে বলল হয়ে গেলো প্রতাপ কখন এসে নিঃশব্দে দাঁড়িয়ে আছে গাড়ির দরজা ধরে একটু পরে একটা লোক প্রকাণ্ড এক মকমলের কেস এনে উঠিয়ে দিল গাড়ির মধ্যে তারপর মাথা নিচু করে প্রতাপকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে রইল গাড়ি না ছাড়া পর্যন্ত গাড়ি ছাড়তেই সবিতা বলল প্রতাপ আমার যেন কেমন স্বভাব ঝগড়া না করেই পারি না তাই বলে তুমি কি আমার উপর রাগ করবে না রাগ কিসে সবিতা এবার তার সমস্ত শরীর এলাহিত করে এটি তার একটি ভঙ্গি আবদারের সুরে বলল কখনো তুমি রাগ করতে পারবে না সঙ্গে সঙ্গে সে প্রতাপের কাঁধে মাথা ছোঁয়াল দেখো সবিতা প্রতাপ গম্ভীরভাবে বলল মেয়েদের সমস্ত ভঙ্গি আমি চিনি একমাত্র মেয়ে তো তুমি ন যাকে প্রতাপ সিংহ আজই প্রত্যক্ষ করল তেরো থেকে তেত্রিশ এই কুড়ি বছর যাব তোমাকে বলাই ভালো কি যে আমি করেছি আর কি যে করিনি তার হিসেব দিতে গেলে একেবারে মহাকাব্য হয়ে দাঁড়াবে স্ত্রীলোক আমি খুব ভালো করেই চিনি লজ্জায় অপমানে সবিতার সমস্ত শরীরে আগুনের স্রোত বয়ে গেল তীক্ষ্ণ স্বরে বলল এই সব তাহলে গোপন করেছিলে প্রতাপ হাসল দেখো গোপনতা আমার স্বভাবে নেই আকারে প্রকারে তোমার মাকে আমি সমস্ত কথাই জানাবার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি অত্যন্ত উদার মতে স্ত্রীল পুরুষের নৈতিকতা সম্বন্ধে হুম সবিতা বাইরের দিকে তাকিয়ে রইল তাই বলছি প্রতাপ আগের কথার যে টেনে বলল আমার মনে হয় আমার সঙ্গে বিবাহের ব্যাপারে তোমার নিজের ব্যক্তিগত কোনো মতামত তুমি খাটাচ্ছ না অত্যন্ত শান্ত ভাবে সবিতা মুখ ফিরিয়ে কি ভালো হতো না অগ্রসর কি কোনো অন্যায় ব্যবহার আমি তোমার সঙ্গে আজ পর্যন্ত তো করিনি আর আমি তোমার সঙ্গে করতে পারি না একটু থেমে শোনো সবিতা বলতে বলতে প্রতাপের গলার স্বর হঠাৎ অদ্ভুত বদলে এল আমি এখন শান্তি চাই আর সে শান্তি আমার তোমার মধ্যে আমার ভালো নেই মন্দ নেই একমাত্র তুমি যদি গাড়িটা খচ করে থেমে গেল সঙ্গে সঙ্গে প্রতাপ যেন সম্বিত ফিরে পেল নিজের দুর্বলতা যে কখন কোন পথে আত্মপ্রকাশ করলো একথা ভেবে তার দস্তুর মতো লজ্জা করতে লাগলো এ তো তার উদ্দেশ্য ছিল না সিগারেট ধরিয়ে হাসি মুখে বলল রামো রামো কি সব বাজে কথা এতক্ষণ কাটল কি নামছ না যে ও গয়নার দোকানে নিয়ে যায়নি বলে বুঝি অভিমান হয়েছে না না এসো লক্ষ্মীটি শাড়ি কি পুরুষের কর্ম সুবিতা আর ইচ্ছে করল না বাদানুবাদ করতে নিঃশব্দে নেমে এলো গাড়ি থেকে তারপর সবিতার ইচ্ছায় অনিচ্ছায় পছন্দে অপছন্দে মিলিয়ে এত শাড়ি প্রতাপ কিনল যে তার উদ্দামতায় দোকানিরা পর্যন্ত স্তম্ভিত হয়ে গেল গাড়িতে উঠে প্রতাপ প্রফুল্ল মুখে বলল তুমি নিশ্চয় ভাবলে যে টাকার দম্ভ দেখাচ্ছি কিন্তু না সত্যি তা নয় এ নিয়ে আরও অনেকবার আমার শাড়ি গয়না কিনবার দরকার হয়েছে কিন্তু নিজের স্ত্রীর জন্য তো কখনো কিনিনি এই কেনাতে যে এত আনন্দ লুকিয়েছিল তা কি আমি জানতুম সবিতা কথা বলল না প্রতাপ আবার বলল স্পষ্ট বুঝতে পারছি তোমার ভালো লাগছে না এসব তুমি মনের সঙ্গে মিলিয়ে নিতে পারছ না কিন্তু কি করতে পারি তাও তো ভেবে পায় না নিজের সুখ যাতে হয় তা আমি এ জীবনে ছাড়িনি অন্যের সুখ দুঃখ ক্ষয় ক্ষতি কিছুই আমাকে বিচলিত করে না কি করবো বলো এই আমার স্বভাব আমি মানুষটাই যে এমন স্বার্থপর একটু থেমে তবে আজকে ঠিক এই মুহূর্তে আমার মনের এমন একটা অবস্থা হয়েছে যাতে মনে হচ্ছে কারোর জন্য কিছু করতে পারলে যেন ধন্য হয়ে যায় যদি তুমি ইচ্ছে করো তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে মুক্তি দিতে পারি আমার মনে হচ্ছে এ বিবাহ একান্ত ওই তোমার মায়ের ইচ্ছে প্রতাপ একটা কথা শোনো অত্যন্ত শান্ত ভঙ্গিতে মোটরের পিঠে হেলান দিয়ে বসে ততধিক শান্তভাবে এ সবিতা বলল আমাকে তোমার অতীত জীবন শুনিয়ে লাভ আছে এ কথা আর না তোলাই ভালো গুনে দেখো মাত্র আর চার দিন আছে মাঝখানে এখন আর কোনো হাঙ্গামা বাঁধিও না দয়া করে আমাকে স্থান দাও তোমার ঘরে এর বেশি কোনো আকাঙ্ক্ষা কোনো ইচ্ছে আমার নেই এর উত্তরে প্রতাপ কিছু বলবার আগে ড্রাইভার মুখ ফেরাল সাপ চা পিনে জায়গা যাবে তোমার ইচ্ছে হলে চলো সবিতা বলল থাকে নেই তুমি যাও আলিপুর অনাদি বাবু আলিপুরে থাকে হেমলতা দোতলার বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলে তাদের আসতে দেখে ঝুঁকে বললে তোমরা এর মধ্যেই চলে এলে প্রতাপ নেমে হাত ধরে নামালো সবিতাকে তারপর হাসি মুখে ওপরের দিকে তাকিয়ে বলল হ্যাঁ শিগগিরই হয়ে গেল বলতে বলতে সে আবার উঠে বসল গাড়িতে এ কি তুমি নামবে না সবিতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল না ভালো লাগছে না সে কি কথা হেমলতা দেবী ওপর থেকে ওদের কথা শুনতে পাচ্ছিলেন না কিন্তু বুঝতে পারলেন প্রতাপ চলে যেতে চাইছে ডাকলেন সবি ওপরের দিকে চোখ তুলতে তিনি প্রতাপকে ধরে রাখার ইঙ্গিত জানালেন তৎক্ষণাৎ কলের মতো সবিতা বলতে লাগলো না না সে হয় না তোমাকে নামতেই হবে চা খাবে না প্রতাপ হাসল দুই চোখে অদ্ভুত এক তিরস্কার বিচ্ছুরিত হলো তার তারপর কিছু না বলে মুখ ফিরিয়ে নিল ওই জানলায় ড্রাইভার গাড়িতে স্টার দিল মুহূর্তে এ গাড়ি অদৃশ্য হয়ে গেল সবিতার চোখের ওপর এবার নেমে এলেন হেমলতা দেবী অত্যন্ত ব্যস্তভাবে বললেন সে কি রে প্রতাপ চলে গেল কেন কিছু বলিস নি তো চারিদিকে তাকিয়ে কই কিছু দিয়ে দেখছিনে নে কেনাকাটা হয়নি হয়েছে কোথায় সে সব একটু উদ্ধতভাবে সবিতা বলে উঠল কি জানি আমি জানি বলে থতমত খেয়ে গেল মায়ের সঙ্গে ওভাবে কথা বলা তার অভ্যেস নয় ভয়ে এসে চুপ করে গেল জানি নে মানে হেমলতা ভ্রুকুটি করলে সবিতা আর ঢোক গিলে বললে বোধ ভুলে গেছে রে একে যেতে মা কি বলবো সহসা সবিতা মায়ের মন জয় করবার পথটা যেন খুঁজে পেলো এত কাপড় আর গয়নাও কিনেছে আমার জন্যে যে তা দিয়ে বেশ বড় রকমের দুটো দোকান খোলা যায় চকিতে হেমলতার মুখের ভাব বদলে গেল কিন্তু ঠাট বজায় রেখে বললেন আচ্ছা আচ্ছা সে হবে ক্ষণ ওপরে চল পরের দিন সকালবেলা হেমলতা দেবী প্রতাপের আশায় ছটফট করে কাটাতে লাগালেন জিনিসপত্রগুলো না দেখা পর্যন্ত তার মন শান্ত হতে পারছিল না সমস্ত প্রতীক্ষা ব্যর্থ করে সারাটি সকাল কাটলো তার প্রতাপ এলো না ব্যগ্র হয়ে মেয়েকে জিজ্ঞাসা করলে। হ্যাঁ রে কালও এলো না আজও এলো না রাগটা করেনি তো না রাগ করবে কেন বিকেলে নিশ্চয় আসবে অনাদিবাবু চা খাচ্ছিলেন সময়ে অসময়ে চা খাওয়া তার অভ্যেস বললেন নাই বা এলো একবেলা অত অস্থির হবার কী হয়েছে চুপ করো তো তুমি হেমলতা অস্বাভাবিক জোরে ধমকে উঠলেন মনের বেগটা বেরোবার যেন একটা গতি পেল শরীরের ডাক্তারি করেই তো চুল পাকিয়েছ মনস্তত্ব জানো কিছু খুব মৃদু বলায় অনাদিবাবু বললেন আমার তো জানি বলে ধারণা আর চোখে তিনি তাকালেন স্ত্রীর দিকে যদি জানতে তবে নাকে চশমা এঁটে অহরাত্রি কেবল বই খেটেই দিন কাটাতে পারতে না আমি হয়রান হয়ে গেলাম মেয়েটার বিয়ে নি আর তুমি কি করছো আমি যে কিছুই করিনি সেটাই তো আমার মনস্তত্ব জ্ঞানের পরিচয় যাও যাও হেমলতা বিরক্ত হয়ে উঠে গেলেন প্রতাপ কিন্তু বিকেলেও এলো না পরের দিন সকালেও না বিকেলের দিকে হেমলতা ফোন করলেন প্রতাপকে পাওয়া গেল না সবিতার মনেও যথেষ্ট উদ্বেগের ছায়া পড়েছিল তার চোখে মুখে সে কথা ছড়ানো পরশু তাদের রেজিস্ট্রেশন অথচ প্রতাপের হলো কি পরের দিন রবিবার বন্ধু বান্ধবের আনাগোনা শুভেচ্ছা জ্ঞাপনের পালা সমস্তই আরম্ভ হয়ে গেল কিন্তু প্রতাপ এলো না বিয়ে হচ্ছিল খুব ঘটা করে একমাত্র মেয়ে হেমলতার বিয়ে হচ্ছে রাজপুত্রের সঙ্গে এ কথা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেনা অচেনা কাউকে বলতে হেমলতা বাদ দেননি বাড়ি ঘর ভরে উঠল কলরবে অবশেষে অনাদি অনাদিবাবুও একটু বিচলিত হলেন প্রতাপের অনুপস্থিতিতে তার জীবনে জ্ঞান তো এমন কোনো রবিবার যায়নি যেদিন তিনি উপাসনা ভুলে অন্য কাজে মন দিয়েছেন কিন্তু সেদিন তার ব্যাঘাত হল তিনি মন্দিরে না গিয়ে গেলেন খিদিরপুরে প্রতাপের বাড়িতে বিরাট বাড়ি কোথা দিয়ে যে কোনখানে ঢুকবেন যেন দিশে পেলেন না কন্যা আর স্ত্রীর কাছেই এবারই পরিচিত তার অভিযান এই প্রথম কিন্তু কোথায় প্রতাপ আমলা গোমস্তা দাস দাসী দারোয়ান সেপাই কুকুর কাকাতুয়া বাড়িটি যেন একটি প্রকাণ্ড চিড়িয়াখানা নানা জলে নানা কথা বলে তাকে বিদায় দিল কিন্তু কোথায় গেলে প্রতাপকে পাওয়া যায় সেটাই জানা গেল না হতাশ হয়ে তিনি বাড়ি ফিরে এলেন এদিকে গরজাতে লাগলেন হেমলতা দেব ওকে নিশ্চয়ই জেলে দেব কাউনেল হতভাগা মেয়ের উপর তার কম রাগ হল না অপদার্থ মেয়েটাই যত নষ্টের করা তার অনুপস্থিতিতে কি বলেছে কী করেছে কে জানে বাপেরই তো মেয়ে গনগন করতে করতে তিনি এলেন মেয়ের ঘরে সবিতা চুপ করে বসেছিল জানলার পাশে উদ্বেগ এ উৎকণ্ঠায় লজ্জায় ঘৃণায় ইচ্ছে করছিল তার মরে যেতে ভয়ে সে তাকাতে পারলো না মায়ের চোখের দিকে মাথা নিচু করে নিঃশব্দে বসে রইল ছবি সত্যি কথা বল তুই সেদিন কি বলেছিস প্রতাপকে সে যে প্রতাপকে ওকে নামিয়ে জিনিসপত্র না রেখে চলে গেল সেই থেকে হেমলতার মনে কন্যার নির্বুদ্ধিতা সম্বন্ধে এক বিষম সন্দেহ আলোড়িত হচ্ছিল তিনি তার শোন দৃষ্টিতে এটা খুব লক্ষ্য করতেন যে প্রতাপে যে কোনো তুচ্ছতম প্রণয় ভঙ্গিতেও সবিতার মুখে অপরিসীম বিরক্তি ফুটে উঠত মায়ের জেরায় সবিতা বিব্রত হয়ে উঠল ক্ষীণ গলায় বললে কিছুই তো বলিনি মা নিশ্চয়ই বলেছ মার শহর চড়ে উঠল তোমাকে আমি চিনি না সবটাতেই তোমার মান যায় সব জায়গাতেই তোমার সুনীতি পুরুষ মানুষকে বিয়ে করতে হলে একটু প্রশ্রয় দিতেই হয় সবিতার কান পুড়ে গেল মা আর কি বলবেন এরপর মা চুপ করো চুপ করো সবিতা দুই হাতে মুখ ঢেকে ফেলল রাত্রিতে অনালিবাবু চিন্তিত মুখে পায়চারি করছিলেন আর ভাবছিলেন কি করা উচিত কিমনো গায়ে জড়িয়ে সবিতা ঘরে এলো অনেকক্ষণ আগে ও শুতে গিয়েছিল ওকে দেখে অনাদিবাবু পাইচারি থামিয়ে বললে তুই ঘুমস মা না বাবা যা যা রাত করিসনি অনাদিবাবু আবার হাঁটতে লাগলেন সবিতা মায়ের দিকে তাকালো বলল মা আমার জন্যেই তোমাদের যত কষ্ট হেমলতা জবাব দিলেন না অনাদি বাবু আবার বললেন জামা রাত করিসনে আমি এক্ষুণি আলোনি বিয়ে শুয়ে পড়ব তিনি টেবিলের ধারে এগিয়ে এলেন খুঁজতে লাগলেন চশমার খাপটা কাগজপত্রে স্তূপ করা টেবিল নিজের অগোছালো স্বভাবের জন্য বিরক্ত হলেন দুই হাতে আবুল তাবোল কাগজ সরাতে সরাতে হঠাৎ একখানা খামে ভরা চিঠি উপরকার হাতের লেখা দেখে তার চোখ নিবদ্ধ হল চিঠিখানা বিকেলের ডাকে এসেছে চাকরেরা রেখে গিয়েছিল অভ্যাস মতো চাপা দিয়ে কিন্তু চোখে পড়েনি অনাদি কিংবা কোনো কাগজ খুঁজতে গিয়ে কার তলায় এটাকে তিনি ফেলেছিলেন তার ঠিক নেই ফস করে খুলে ফেললেন চিঠির মুখ শ্রীচরণেশু বিশেষ কোনো কারণে আমি এ দুদিন কলকাতার বাইরে যেতে বাধ্য হয়েছিলাম আজ এই মাত্র এলাম এ দুদিন নাওয়া খাওয়ার সময়ও আমার ছিল না তাই খবর দিতে পারিনি আসবার আগে আমি ড্রাইভারকে বলে এসেছিলাম আপনার কন্যার জন্য যে সব সামান্য জিনিসপত্র কেনবার সৌভাগ্য হয়েছিল আমার তা পৌঁছে দিতে ড্রাইভার আমার পাঁচ বছরের বিশ্বস্ত লোক কিন্তু এসে জানলাম জিনিসপত্র নিয়ে এসে ফেরার হয়েছে হাজার পাঁচ টাকার গহনা আর সব পাঁচেক এক টাকার শাড়ি সেখানে ছিল যাই হোক যা গেছে তা গেছে ভবিষ্যতে আপনাদের দয়ার যে মূল্য আমি পাব বলে আশা করছি তার আনন্দের কাছে এ জিনিস কেন আমার সমস্ত জীবনও অতি তুচ্ছ তবে আমার মতো দুর্ভাগার অদৃষ্টে বিধাতার এত আশীর্বাদ হয়তো নেই আজকে আমি যে সত্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছি তার মধ্যে কোনো ছলনা কোনো আড়াল রেখে আমি আর শান্তি পাচ্ছি না পাপ পূর্ণ জানিনি তবে আজ মনে হচ্ছে এ কথা স্বীকার না করলে অন্যায় হবে যে আপনারা আমাকে যা ভেবে কন্যার যোগ্য বিবেচনা করেছেন আমি তা নই এমনকি আমার বাড়িটি পর্যন্ত এখন দেনার দায়ে বাঁধা মায়ের অজস্র গহনা বিক্রি করে করে এতদিন তবু চলছিল কিন্তু তার শেষ গহনাটির বিনিময়ে সেদিন আমি সবিতার জন্য কিছু কিনেছিলাম এই গহনাটি আমার মায়ের একান্ত সাধের ছিল এটি তিনি তার পুত্রবধূর জন্যই সযত্নে তুলে রেখেছিলেন আমি তার সেই অন্তিম ইচ্ছায় পূরণ করতে চেয়েছিলাম বাকি আরও পাঁচ হাজার টাকা ছিল তা থেকে সে টাকা আমি সবিতাকে দিল যদি আমাকে আপনারা ত্যাগ করেন তবু এ সামান্য টাকাটা গ্রহণ করে আমাকে চিরবাধিত করিবে আপনি মহত আপনি আমাকে দয়া করুন ক্ষমা করুন আপনার দয়ার উপর নির্ভর করছে আমার সমস্ত জীবন হতভাগ্য প্রতাপ চিঠি পড়া শেষ করে অনাদিবাবু কতক্ষণ স্থির হয়ে রইলেন তারপর যেন ভেঙে দুখানা হয়ে বসে পড়লেন চেয়ারের উপর হেমলতা এতক্ষণ ভদ্রতা করে ধৈর্য ধরেছিলেন ভদ্র হবার একটা ভান ছিল তার এবার প্রায় ছৌ মেরে স্বামীর শিথিল হাত থেকে টেনে নিলেন চিঠিটা চোখের দৃষ্টি প্রখর করে ঊর্ধ্বশ্বাসে পড়তে লাগলেন পড়তে পড়তে তার নাসার অন্ধ স্ফীত হয়ে উঠল নিঃশ্বাসের ঘনতা বাড়ল পাউডারের প্রলেপ ছাড়িয়ে বার্ধক্যের রেখাগুলো স্পষ্ট চেহারা নিল অসম্ভব উত্তেজিত হয়ে তিনি খাট থেকে নামলেন চিচিটাকে দুমড়ে মুচড়ে এইটুকু করে ফেললেন হাতের মুঠোয় বেগে হেঁটে গেলেন দরজার কাছে মনে হলো অপরাধীকে বুঝিয়ে খুনি খুন করতে বেরিয়ে যাবে কিন্তু ফিরলেন ঘরের মাঝামাঝি এসে স্তম্ভিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়ের মুখোমুখি দাঁড়ালেন স্থির হয়ে দেলা পাকানো চিঠিটা ছুঁড়ে মারলেন তার দিকে বোধ হয় মেয়ের উপরই এক বিজাতীয় ক্রোধে ফেটে পড়লেন তিনি সবিতা চিঠিটা কুড়িয়ে নিয়ে এক পা দু পা করে আস্তে আস্তে বেরিয়ে এলো ঘর থেকে হেমলতা নিজেকে আছড়ে ফেললেন বিছানায় আশাভঙ্গের দুঃখে ব্যর্থতায় ফুলে ফুলে উঠতে লাগলেন রাগে আর কান্না খসখসে গলায় বলতে লাগলেন কাউন্ড্রেল রোগ প্রবঞ্চক প্রতারক মিথ্যাবাদী আমি দেখে নেব দেখে নেব আমি কেস করব আমি হাজতে দেব তোকে গলা তার কেঁপে কেঁপে ক্রমশই উঁচু পর্দায় উঠতে লাগলো ততক্ষণে নিজের ঘরে এসেই চিঠিটা আদ্যপান্ত দুবার করে পড়ল সবিতা শেষে চুপ করে দাঁড়িয়ে রইল জানলা ধরে প্রতাপের অনেক দিনের অনেক কথাই। অনেক ব্যবহারের অনেক অর্থ যেন মুহূর্তে উদ্ঘাটিত হয়ে গেল তার কাছে নিজের মনের বিতৃষ্ণা মিশিয়ে যে প্রতাপকে এই তিন মাস ধরে দেখেছিল সে আজকের প্রতাপের সঙ্গে যেন আর মিলল না তার মনে করতে পারল না একদিন এতটুকু অশালীন ব্যবহার সে পেয়েছে কিনা তার কাছ থেকে যার জন্যে সর্বদাই সবিতা শঙ্কিত থেকেছে বিরক্ত থেকেছে বরং সবিতায় কোনো কোনো দিন মায়ের প্রচ্ছন্ন অভিপ্রায়ে এমন সব ভঙ্গি করেছে যার একমাত্র জবাব ছিল তাকে প্রতাপের সঙ্গে ভেঙে চুড়ে দুমড়ে মুছড়ে সমস্ত শরীরে অসুচি করে দেওয়া কিন্তু প্রতাপ নিঃশব্দে উঠে চলে গেছে তাদের নির্জন ড্রয়িং রুম থেকে যে ড্রয়িং রুমের দরজা ভেজানো থেকেছে যে ড্রয়িং রুমে তৃতীয় ব্যক্তিকে ঢুকতে না দিয়ে আড়ালে আড়ি পেতে থেকেছেন হেমলতা সহসা একটি অনির্দেশ্য মমতায় ভালোবাসায় করুণায় হৃদয়টা কানায় খানায় ভরে উঠল মনে পড়ল প্রতাপের মুখ যে মুখ চোখে দেখে এতদিন এত সুন্দর মনে হয় সবিতার আজ ভেবে দেখলো অন্তরে যা অঙ্কিত আছে তার কোনো কিন্তু কিন্তু সেই তুলনায় আর কখনো দেখতে পাবে না সে কখনো না কোনো দিন না আর কোনো দিন দরজা খুলে দেবেন না তাকে তবে তবে কি হবে আবার কি অন্য কেউ আসবে আবার চলবে অভিনয় আবার নতুন করে বালির বাঁধ না না অসম্ভব অসম্ভব আলো নিবিয়ে শুতে গিয়ে শরীরে মনে অস্থির হয়ে সবিতা উঠে দাঁড়ালো পা দুটো যেন শক্ত হয়ে গেঁথে গেল মাটিতে কিন্তু এ পা তাকে তুলতেই হবে এখান থেকে হেমলতার বাড়ি থেকে এই চার দেওয়ালের দমবন্ধ করা কুৎসিত ঘৃণিত আবহাওয়া থেকে মুক্তি চাই মুক্তি একান্ত অশান্ত পদক্ষেপে তারপর কখন সে দরজা খুলে বেরিয়ে এলো রাত দশটার জনহীন পথে কেউ জানতে পারলো না নিজেও বুঝতে পারল না রাত্রির দিকে তাকিয়ে একটু থমকাল কিন্তু ভয় কি এই তো আকাশের তলা বাতাসের গান আর তারপর তারপর আলিপুর থেকে খিদিরপুরের পথ আর কতটুকুই বা পথ এতক্ষণ আপনারা শুনলেন প্রতিভা বসুর লেখা মুক্তিকল্পটি এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিত আদা আন্টোর বানকে ফলো করতে পারে আজ তবে এইটুকুই থাক কথা হবে আবার পরের কোনো গল্পে ধন্যবাদ